হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে এখন অনেকটাই ভালো আছি। আমার ঠান্ডা সর্দির যে ব্যাপারটা ছিল অনেকটাই আল্লাহর রহমতে কমেছে। আর এই তো এটা হলো আমি রাতের রান্না করে নিচ্ছি, এগুলো দিয়ে খিচুড়ি রান্না হবে। তো কাটাকাটি শেষ, এখন এই তো আমি বেগুনটা আগে ভেজে নিয়েছি, আর তারপরে এই যে আমি ডিম, মানে ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছি, তিনটা ডিম নিয়েছি, আর বাকি ডিমগুলো ভাজি হবে। আর এই তো এই যে বেগুন ভাজা দেখতে পাচ্ছেন হয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে সবই করে ফেলছি। তারপরে বেগুন ভাজি হওয়ার পরে, তো আমার বেগুন ভাজি হয়ে গিয়েছে, তো এখানে আমি হালকা করে ডিম আর আলু ফ্রাই করে নিচ্ছি। আলুটা হলো খিচুড়ির মধ্যে দেওয়া হবে। আর এখানে আমি চুলায় কড়াই দিয়ে, কড়াইটা একটু গরম হয়ে এলে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি হালকা বেরেস্তা করে ভেজে নেওয়ার জন্য। তো আমার মূল রেসিপিটি হলো ভুনা খিচুড়ি। তো এই তো পেঁয়াজটাও হালকা হালকা করে ভাজা হয়ে আসছে, এর মধ্যে আমি এই যে ভেজে রাখা আলু, মানে ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, আর হলো মানে বাটা সমস্ত মশলা আন্দাজ অনুযায়ী অর্থাৎ পরিমাণ অনুযায়ী দিয়েছি, আর তার সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, এসব কিছুই আন্দাজ অনুযায়ী দিয়ে আমি যে হালকা পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি হালকা পানি দিয়ে, আর কালারটাও কিন্তু বেশ চমৎকার এসেছে। আর এর মধ্যে আমি ডাল দিয়ে দিলাম। তো ডাল ঢেলে দেওয়ার পরে মশলার মধ্যে এই যে আমি সুন্দর করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তার মধ্যে এই যে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া চালটা দিয়ে দিলাম, দিয়েও এটা দিয়েও আমি সুন্দর করে ভালোভাবে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। আর এভাবে চাল সহ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ভুনা খিচুড়ির টেস্টটা আসবে। আর এখানে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, অর্থাৎ আমি আপনাদের বোঝানোর সুবিধায় একটা কথা, তো যেটা বলতে গিয়েছিলাম, যতটুকু চাল ডাল নেন না কেন, চালের উপরে হাত রেখে, হাতের কড় রেখে তিন কড় পানি দিলেই হবে। আর এই যে দেখুন আমি তিন কড় পানি দেওয়ার পরে ঢেকে রান্না করে নিয়েছি। তো ঢেকে রান্না করে নেওয়ার পরে দেখতেই পেরেছেন বেশ পানি কিন্তু একদম শুকিয়ে গিয়েছে, আর আমি এটা দমে রেখে দিয়েছি। দমে রাখলে কি হয়, চালটা ভালো করে ভাতটা সেদ্ধ হয়। আর তো এবার দেখুন আমি দম থেকে, মানে দমে দেওয়া শেষ, এখন আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। আর এই যে একটু একটু ভেজা ভেজা আছে, বাট কোনো সমস্যা না, এটা কিন্তু একদম পারফেক্ট ভুনা খিচুড়ি হয়ে গিয়েছে। আর এটা এখন আমি মানে একটু বাতাস লাগলেই এটা একদম ঝরঝরে হয়ে যাবে খিচুড়িটা। তো খিচুড়ি রান্না হয়ে গিয়েছে, এখন হলো খাওয়ার পালা, এখন আমরা সবাই খাচ্ছি, একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করব। এই যে আমার ডিম, অনেক সুস্বাদু হয়েছে। এই যে দেখুন আমার খিচুড়ি রান্না, আর এই যে একজন দেখুন নিয়ে নিচ্ছে, এই যে আর একজন একটু, মানে দেখ। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, রাতের মানে রাতের খাবার শেষ। আর এখন আমি একটা পেঁপে কেটে নিয়েছি, এই পেঁপেটা আপনাদের আমি রান্নার ফাঁকে একটু করে দেখিয়েছি, আমি বাজার থেকে এটা কিনে নিয়ে এসেছিলাম। আর পেঁপেটা অনেক সুস্বাদু হয়েছিল আর অনেক মিষ্টি। আর এখন আমরা একটু চা খেয়ে নিব, তো যার কারণে এই যে আমাদের তিনজনের কাপ, আর যার কারণে একটু করে চা জাল দিয়ে নিচ্ছি। আর এই তো দেখুন খিচুড়ি এই কটা আছে খাওয়ার পরে। আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন।